আসসালামু আলাইকুম, আমি হুমায়রা, আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ান বল কমপ্লিট একটা স্যুপ রেসিপি, এক বাটিতে সমস্ত কিছু, নুডলস, মাংস আর সবজি। তাহলে আসুন এই অসম্ভব ফ্লেভারফুল স্যুপ কেমন করে তৈরি করা যায় শিখে নেই। আজকে স্যুপের স্টক তৈরির জন্য আমি নিয়েছি মুরগির 6টা পা বা লেগ পিস। আমি এই মুরগির রানের মাংসটা অন্য একটা রেসিপিতে ব্যবহার করেছি, আর এই হাড্ডিগুলিই আমি আজকে ব্যবহার করব স্যুপের স্টকটা তৈরির জন্য। হাঁড়িতে দিয়ে দিলাম 3 লিটার গরম পানি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পানি জাল দেওয়া শুরু করলাম। জাল দিতে দিতেই কিন্তু স্টকে প্রচুর ফেনা জমছে। এই ফেনাটা আমি একটা ঝাঁঝরি দিয়ে খুব ভালোভাবে তুলে নিচ্ছি, এটা খুব দরকার, তা না হলে আপনার স্টক কিন্তু ক্লিয়ার বা স্বচ্ছ হবে না, ঘোলা থাকবে। স্যুপের স্টক জাল হতে থাকুক, এই ফাঁকে আমি একটা ননস্টিক প্যানে ঢেলে নেব কিছু কাঁচা মশলা। নিয়ে নিয়েছি একটা মোটা পেঁয়াজ, খোসা ছাড়িয়ে, কাটাকাটি করবেন না। আর নিয়েছি 5টার মতো রসুন কোয়া আর 2 ইঞ্চি পরিমাণ 2টা আদার টুকরা। একটা ননস্টিক প্যানে তেল ছাড়াই এই মশলাগুলি আমি লাল লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি 3-4 মিনিটের মতো। টেলে নেওয়া এই মশলা দিয়ে যখন আমি স্টকটা তৈরি করব, স্টক কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হবে, এই স্টেপটা কিন্তু বাদ দেবেন না। স্টকের পানিতে বলক চলে এসেছে, দিয়ে দিলাম আমার টেলে নেওয়া মশলাগুলি, পেঁয়াজ, আদা আর রসুন কোয়া, আর দিয়ে দিলাম আমি 3-4 টুকরা ফ্রেশ লেমন গ্রাস। তৈরি করছি বিফ স্যুপ, আর দিয়েছি আমি চিকেন লেগ, তা তো হবে না। এখানে নিয়েছি আমি 2 টুকরা গরুর মাংস, হাড্ডি ছাড়া, চর্বি ছাড়া। এখানে প্রায় 300 গ্রামের মতো মাংস হবে। মাংসের টুকরাগুলি দিয়ে দিলাম গরম স্যুপের স্টকে, ঢাকনা দিয়ে মৃদু আঁচে জাল দিতে থাকবো, আর এই ফাঁকে আরও কিছু টেলে নিতে হবে শুকনা মশলা। নিয়েছি 3টা স্টার আনিস, এই ইনগ্রেডিয়েন্ট এই স্টক তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই মশলাটা বাদ দিতে পারবেন না। সাথে নিয়েছি 2টা সিনেমন স্টিক আর 2টা বড় কালো এলাচ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে, সামান্য কিছুক্ষণ টেলে নেব, মিনিট খানেকের মতো, লাল লাল করার কোনো দরকার নেই। মিনিট খানেকের মধ্যে সামান্য একটা ভাজা ভাজা গন্ধ আসছে মশলা, হয়ে গেছে আমার ভাজা। নিয়েছি 1টা ছোট টুকরা কাপড়, এই কাপড়ের মাঝখানে ভাজা মশলাগুলি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ মৌরি, আর সাথে নিয়েছি ফ্রেশ ধনে পাতার ডাঁট, এই ডাঁটগুলি কিন্তু খুব ফ্লেভারফুল করে স্টককে। কাপড়টা 2 দিক ধরে ভালোভাবে টেনে বেঁধে নিলাম, 1টা ছোট পুটলির মতো হয়ে গেল। এখন এই পুটলিটা দিয়ে দিলাম আমার স্যুপের স্টকের ভেতরে। এখন রান্না করব স্টক মৃদু আছে, কতক্ষণ, 4 ঘন্টা। চেষ্টা করবেন 4 ঘন্টা ধরে এই স্যুপের স্টক তৈরি করার জন্য, এতে স্টক খুবই ফ্লেভারফুল হবে, ক্লিয়ার, স্বচ্ছ হবে। আর চুলার আঁচ এমনভাবে অ্যাডজাস্ট করবেন যাতে স্টকে একটা বুদবুদ শুধু উঠে, এটা যেন টকবক করে না ফুটে। তাহলে ফিরে আসছি 4 ঘন্টা পরে। 4 ঘন্টা পরে স্টক সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আদা, রসুন, পেঁয়াজ, স্টার আনিস, সিনামন আর বিভিন্ন মশলার অসম্ভব ইন্টেন্স ফ্লেভারফুল একটা স্টক। মাংসের টুকরা 2টো আলাদাভাবে তুলে নিয়ে আমি ঝাঁঝরিতে স্টকটা ছেঁকে নিলাম। এই স্টকটা সম্পূর্ণ আমি ব্যবহার করব না স্যুপের জন্য, আমি কিছুটা ব্যবহার করব, বাকিটা আমি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে এইভাবে আপনি স্টক সংরক্ষণ করতে পারবেন মাসখানেকের মতো। স্যুপ তৈরির জন্য হাঁড়িতে নিয়েছি বেকিংয়ের জন্য যে স্ট্যান্ডার্ড কাপগুলি ব্যবহার করা হয় সেই কাপে 5 কাপ বিফ স্টক। বিফ স্টকটা আমি সিজনিং করব ফিশ সস দিয়ে, অ্যাম্বার কালারের স্বচ্ছ ক্লিয়ার এই ফিশ সসটাই কিন্তু একমাত্র ইনগ্রেডিয়েন্ট সিজনিং করার জন্য। স্টকে ফিশ সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ, লবণ দিয়েছি 1/2 চা চামচ আর চিনি দিয়েছি 2 চা চামচ। স্যুপে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি কিছু চাইনিজ ধনে পাতা কুচি কুচি করে, আরও কেটেছি কিছু ফ্রেশ মিন্ট একইভাবে কুচি কুচি করে, আর 2টা ফ্রেশ লাল মরিচ ডায়াগোনালি কেটে নিলাম, আর কিছু কেটে নিলাম গাজর পেপার থিন পাতলা করে। স্যুপে যে মাংসটা দিয়েছিলাম সেই মাংসটাও কেটে নিলাম ছোট ছোট টুকরা করে, আরও আমি স্লাইসার দিয়ে কেটে নিলাম পেঁয়াজ একেবারে পাতলা করে, ঝিরিঝিরি করে।
পেঁয়াজের স্লাইসগুলি আমি ভিজিয়ে রাখলাম একদম ঠান্ডা পানিতে 5 মিনিটের জন্য, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। আরও কেটে নিলাম মাশরুম। এই ধরনের মাশরুমটা যদি আপনারা না পান, তাহলে আপনারা টিনের মধ্যে যে বাটন মাশরুমটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আরও কেটে রাখলাম লাল আর হলুদ রঙের পাপরিকা বা বেল পেপার, খুবই পাতলা পাতলা করে। আমি নিয়েছি বিন স্প্রাউট, এটা আমি ব্লাঞ্চ করে নিয়েছি, আমি ফুটন্ত গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। হয়ে গেল আমার কাটাকাটি। মাশরুম কাটাটা আমি একটু সামান্য তেল দিয়ে ননস্টিক প্যানে 2-1 মিনিটের মতো রান্না করে নিলাম। বিফ স্যুপে আজকে যে নুডলসটা ব্যবহার করব সেটা রাইস নুডলস। আপনারা যদি রাইস নুডলসটা না পান, তাহলে আপনারা নর্মাল নুডলসও ব্যবহার করতে পারবেন রান্না করে স্যুপের মধ্যে। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী রাইস 2 মিনিটের জন্য রাইস নুডলস ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলাম। স্যুপের সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, স্টক, সবজি সব কিছু। এখন স্যুপটা অ্যাসেম্বল করব। বাটিতে নিয়ে নিলাম পরিমাণ মতো রান্না করা রাইস নুডলস, সাথে নিয়েছি কিছু পরিমাণ বিন স্প্রাউট আর কয়েকটা গাজরের টুকরা। একপাশে রাখলাম কয়েকটা মাংসের টুকরা, আর একদিকে রাখলাম লাল আর হলুদ রঙে পাতলা করে কাটা বেল পেপার বা পাপরিকা। রেখে দিলাম কয়েক টুকরা রান্না করা মাশরুমগুলি, আর বিফ স্টক দিয়ে বাটিটা সম্পূর্ণ ভরে দিলাম। উপরে ছড়িয়ে দিলাম চাইনিজ ধনে পাতা আর পুদিনা পাতা কুচি, আর সাথে দিলাম পাতলা পাতলা করে সেই ক্রাঞ্চি কচকচে পেঁয়াজের স্লাইসগুলি, আর সবার শেষে রেখে দিলাম পেঁয়াজের উপরে লাল টুকটুকে ফ্রেশ কাঁচামরিচের কয়েকটা টুকরা। আমার সম্পূর্ণ স্যুপটা অ্যাসেম্বল হয়ে গেল। এই স্যুপের টেস্ট খুবই মাইল্ড, তবে এই স্যুপ কিন্তু প্রচণ্ড ফ্লেভারফুল। এক বাটিতেই সমস্ত কিছু, মাংস, সবজি আর নুডলস হয়ে গেল। তাই এই স্যুপ দিয়ে দুপুরের লাঞ্চ অথবা রাতের ডিনার। তাহলে আর দেরি না করে তৈরি করে ফেলুন আমার রেসিপিতে এই বিফ নুডলসের স্যুপটা, খুবই ফ্লেভারফুল আর মাইল্ড টেস্টে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।